পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমরা রোজা রাখেন, কিন্তু সম্প্রতি রোজা না রাখলে প্রশাসনের রোষানলে পড়তে হচ্ছে একটি দেশের মানুষকে। কোথায় ঘটছে এমন ঘটনা? বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। ইসলাম ধর্মে রোজা পালনে বাধ্যবাধকতা থাকলেও দেশের প্রচলিত আইনে এমনটা নেই। তবে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ঘটেছে উল্টোটা। পবিত্র রমজান মাসে রোজা না রাখা মুসলমানদের গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সরকারিভাবে নাইজেরিয়া ধর্মনিরপেক্ষ হলেও দুই দশক আগে দেশটির উত্তরাঞ্চলের 12টি প্রদেশে শরিয়া আইন চালু করা হয়। এসব প্রদেশে সবকটিতেই সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ রয়েছে। নাইজেরিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই প্রদেশগুলোর একটি কানো। রমজান মাসে রোজা পালন না করা এবং ঘরের বাইরে খাবার খাওয়ার অপরাধে 11 জনকে গ্রেপ্তার করেছে নাইজেরিয়ার পুলিশ। 12 মার্চ দেশটির উত্তরাঞ্চলীয় কানো প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে নাইজেরিয়াতে ইসলামিক পুলিশ হিজবা নামে পরিচিত। প্রতিবছর রমজান মাসে তারা খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালিয়ে থাকেন। হিজবায়ের মুখপাত্র লওয়াল ফাগে বলেন, মঙ্গলবার 11 জনকে পেয়েছিলেন, যার মধ্যে একজন নারীও ছিলেন, যিনি চীনা বাদাম বিক্রি করছিলেন এবং তাকে তার জিনিসপত্র থেকে খেতে দেখা গেছে। পরে কিছু লোক তাদের এই বিষয়টি জানালে পুলিশেরা সেখানে আসেন। গ্রেপ্তারের মধ্যে অন্য 10 জন ছিলেন পুরুষ। শহর জুড়ে বিশেষ করে বাজারের কাছাকাছি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল বলে জানান লওয়াল ফাগে। তিনি বলেন, অনুসন্ধান ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে, তবে অমুসলিমরা এই অভিযানের আওতার বাইরে বলে জানান লওয়াল ফাগে। তিনি বলেন, তারা অমুসলিমদের গ্রেপ্তার করেন না, কারণ রোজা তাদের পালন করার বিষয় নয়। শুধু একটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেই তারা অভিযুক্তদের গ্রেপ্তার করেন। আর যাদের রোজা রাখার কথা, সেসব মুসলমানের কাছে বিক্রি করার জন্য যারা খাবার রান্না করে তাদেরকেও গ্রেপ্তার করেন। যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের সম্পর্কে ইসলামিক পুলিশের এই মুখপাত্র বলেন, তারা এখন থেকে রোজা শুরুর প্রস্তুতি দিয়ে মুক্তি পেয়েছে এবং তাদের মধ্যে কারো কারো পরিবার যেন তাদেরকে পর্যবেক্ষণ করে, সেজন্য তাদের আত্মীয় বা অভিভাবকদেরকেও ডেকে পাঠানো হয়েছিল বলে জানান লওয়াল ফাগে। সাইমন প্রভা, এটিএন নিউজ।